সব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের একটা টুলের সাথে পরিচয় করাবো, যে টুলটার মাধ্যমে আপনারা যে কোনো কালো ছবি বা মানে একটু একটু কালো হয়ে গেছে তো এই ছবিটাকে আপনারা উজ্জ্বল করতে পারবেন। তো এই বিষয়টা আমি এখন আপনাদের দেখাচ্ছি। তো সেই টুলটা হইতেছে ডস টুল। তো এই ডস টুলের কাজটা আমি এখন দেখাবো। যেমন ধরেন এখানে একটা ছবি আমি আনছি, তো আনার পরে আমি এখান থেকে মনে করেন একটা ছবি নামাচ্ছি। তো ধরেন এই ছবিটা একটু কালো কালো দেখা যাচ্ছে, তো এটাকে মনে করেন আমরা আর একটু সুন্দর করব, অর্থাৎ এটাকে একটু উজ্জ্বল করব। তো উজ্জ্বল করতে হলে আমাকে যেটা করতে হবে, এখান থেকে আপনারা মিড নোট যে বিষয়টা আছে এটা আপনারা দিবে না দেওয়া থেকে দিয়ে নেবেন, আর এখান থেকে এক্সপোজারটা একটু কমিয়ে দিবেন। বেশি দিলে কিন্তু বেশি সাদা হয়ে যাবে, তখন ছবিটা দেখতে ভালো লাগবে না। তো আমি এটা কমিয়ে নিয়েছি। তো করার পরে আমি এখান থেকে ব্রাশের যে মাস্টার ডায়মিটার এটা আমি এতটুকু রেখেছি, কারণ আমি ছবিটা যতটুকু না দরকার অতটুকু নিয়েছি। তো আপনারা আপনাদের ছবি দিয়ে ছবিকে যেভাবে করতে চান সেভাবে এটা বাড়াতে কমাতে পারেন। তো এখন আমি বিষয়টা দেখাচ্ছি এটা কীভাবে আমরা উজ্জ্বল করবো। তো দেখেন আমি এখন এখানে ঘষছি, দেখবেন এটা এখানে যা যেসব জায়গা লাল ছিল এগুলি এখন সাদা হয়ে যাবে, অর্থাৎ একটু উজ্জ্বল হয়ে যাবে। তো দেখেন কিন্তু হচ্ছে, এভাবে আপনারা কাজটা করতে পারেন, প্র্যাকটিস করে দেখতে পারেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। হ্যাঁ, তো বুঝতে অসুবিধা থাকলে আমাকে ভিডিওতে ইনফর্ম করবেন, যাতে আমি সহজে আপনাদের বুঝিয়ে দিতে পারি। তো এই হলো ব্যাপার। তো পরবর্তী টুল নিয়ে আমি আসব, আপনারা আশা পর্যন্ত আমার সাথে থাকবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা চ্যানেলে আবার নতুন দেখছেন তারা চ্যানেলের ভিডিওগুলি দেখবেন, দেখার পর যদি ভালো লাগে তা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।